বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপরে আগামী কালকের দিনকে ভোর রাত্রি বেলায় মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার সকালবেলা থেকে তুমুল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, পাশাপাশি গোটা বাংলাদেশের ক্ষেত্রেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলায় কখন কখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট, তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ গোটা বিষয়টা জানিয়ে দেবো। কাজে ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একবার স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এবং কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘলা আকাশ রয়েছে বর্তমানে কারেন্ট সিচুয়েশনে। বাংলাদেশের ক্ষেত্রে তাই রয়েছে, মোটামুটি গোটা বাংলাদেশের ক্ষেত্রে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, ত্রিপুরার দিকে অল্প স্বল্প মেঘ রয়েছে। তবে এই মেঘের কারণে যে মারাত্মক ভারী বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু না। যদি আমরা ইনফ্রারেড মোডে যাই তাহলে সেখানে আপনারা দেখতে পাবেন যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অল্প স্বল্প ঝিরে ঝিরে বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু মোটের মতে তেমন একটা বৃষ্টিপাত রাত্রিবেলার দিকে কিন্তু হচ্ছে না। দক্ষিণ বাংলার দিকে এই মুহূর্তে শুধুমাত্র মেঘলা আকাশই রয়েছে, বৃষ্টিপাত কিন্তু তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না, এবং কলকাতার উপর থেকে ইতিমধ্যে ধীরে ধীরে মেঘ সরতে আরম্ভ করে দিয়েছে। ধীরে ধীরে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ থেকে মেঘ সরে ধীরে ধীরে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে যাবে, এবং বাঁকুড়া, পুরুলিয়া থেকে ধীরে ধীরে ঝাড়খণ্ডের রাঁচি, বিহারের দিকে ধীরে ধীরে রওনা হতে আরম্ভ করে দেবে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি রাত্রিবেলার দিকে যে লেটেস্ট রিপোর্টটা এসেছে 21 তারিখে, সেই লেটেস্ট রিপোর্টের মতে যদি আমরা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ব্যাপারটা দেখি আগামী কালকের দিনের জন্য, তো সেখানে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। এখানে আপনারা লক্ষ্যই করতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এখানে মূলত 4টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে, যেখানে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই 4টি জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে নদিয়ার কথা এখানে কিন্তু কখনোই উল্লেখ করা হয়নি, কলকাতা কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা ব্যাপারটাও এখানে উল্লেখ করা হয়নি। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানটা 22 তারিখ সকালবেলা 8:30 থেকে 23 তারিখ সকালবেলা 8:30 মধ্যে, আপনারা মোটামুটি 22 তারিখটাই ধরে নিতে পারেন। তো ভোর রাতে বেলার কথা আমি কেন বললাম, তো সেটা দেখানোর জন্য এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। এবং এখানে কারেন্ট সিচুয়েশনে যেটা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মেঘ রয়েছে, বৃষ্টিপাত কিন্তু একদমই হচ্ছে না। তো এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, এবং যদি আপনারা মনে হয় যে অনেক পুরনো লেটেস্ট আপডেট দিচ্ছি, সেটা কিন্তু একদমই না। এখানে আপনারা নিজের চোখে দেখতে পাবেন যে 3 ঘন্টা আগে কিন্তু আপডেটটা হয়েছে, তো একদমই লেটেস্ট আপডেট, ECMWF মডেলের এই আপডেট রয়েছে, এবং এই আপডেটের মধ্যে পরিস্থিতি কি হতে পারে সেটাই কিন্তু আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি। তো মোটামুটিভাবে এখান থেকে আমরা ট্র্যাকটাকে অল্প অল্প করে চালিয়ে দিচ্ছি, দেখার চেষ্টা করবো যে কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে। আজকের দিনকে মাঝরাতে বেলার দিকে মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ জুড়ে চলবে, যেখানে উত্তরবঙ্গের মধ্যে থেকে কোচবিহার এবং আলিপুরদুয়ার, ধূপগিরি, জলপাইগুড়ি এই এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে, যেখানে মোটামুটিভাবে 25 মিলিমিটার 26 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে 22 মিলিমিটার, কোচবিহারের ক্ষেত্রে 21 মিলিমিটার, দিনাজার ক্ষেত্রে 15 মিলিমিটার, এরকম ভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে মাঝ রাতে বেলার দিকে ধূপগিরি, জলপাইগুড়ির ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 50 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা মাত্র তিন দিনের মধ্যে কিন্তু এখানে প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গিয়েছে। তো স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে যে উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 3টি জেলাতে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত ঘটবে। শিলিগুড়ির দিকে অত বৃষ্টিপাত নেই এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত নেই। ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর এখানে মারাত্মক ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মহাদেবপুর এছাড়াও কিন্তু মনমোহন সিং, সিলেট এখানেও অল্প স্বল্প মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত এখনো পর্যন্ত আসেনি, তো মাঝরাতে বেলার দিকে দক্ষিণবঙ্গ কিংবা দক্ষিণ বাংলাদেশের অঞ্চলগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে না। তবে ভোরবেলার দিকে যদি আমরা আসি তো 3টে থেকে 4টের মধ্যে, তো আপনারা 3টে থেকে 4টের মধ্যেই অল্প অল্প মেঘ দেখতে পাবেন দক্ষিণবঙ্গের আকাশে ঘোরাফেরা করছে। তো মাঝরাতে বেলার দিকে এই 3টের সময় কিন্তু মাঝরাতে বেলার দিকে রয়েছে, মাঝরাতে বেলার দিকে আরামবাগের আশেপাশের দিকে অল্প স্বল্প মেঘ লক্ষ্য করা যেতে পারে। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি এখানে যাই বাংলাদেশের ক্ষেত্রে যদি যাই, তো বাংলাদেশের ক্ষেত্রে এখানে পিনতলা অঞ্চল রয়েছে, আলামডিঙে রয়েছে,
এছাড়া আমরা গঙ্গারামপুরের আশেপাশের দিকে ব্যাপক ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, অর্থাৎ 2 দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দেবে, যেখানে মোটামুটি ভাবে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে, এবং ধীরে ধীরে আমরা এই মুহূর্তে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, চলে আসলাম 4টে নাগাদ। 4টে নাগাদ আসা মাত্র এখানে যেটা আপনারা লক্ষ্য করতে পারছেন যে কাটোয়া, বর্ধমান, আরামবাগ, উলুবেড়িয়া, বেলেডাঙ্গা, দমকল, করিমপুর, মেহেরপুর, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে। এবং যদি আমরা একটুখানি বাংলাদেশের দিকে যাই, তো বাংলাদেশের ক্ষেত্রে পিনটোলা, আক্কেলপুর, আলামডিঙ্গি, এখানেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে, গঙ্গারামপুরের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। এছাড়াও যদি আমরা এখানটাই এখানে আরো যাই, তাহলে কিন্তু দক্ষিণ 2 দিনাজপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেরি না করে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, বর্ধমান, আরামবাগ এবং মুর্শিদাবাদের দিকে ধীরে ধীরে কিন্তু মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে। ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 5টার সময়, ভোর 5টার সময়, যে সময়ে প্রচুর মানুষ উঠে যায়, সেই সময়ের দিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মান্তেশ্বরের ক্ষেত্রে বেশ ভালোই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মান্তেশ্বর, ভাতার, এখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এবং এর সাথে সাথে কাটোয়া, কেতুগ্রাম, এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। দেবগ্রাম, কালীগঞ্জ রয়েছে, তিহট রয়েছে, এখানে বৃষ্টিপাতটা রয়েছে। এছাড়াও হরিয়ারপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, বেলেডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ বিভাগের ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যদি আপনারা একটুখানি আলিপুর আবহাওয়া লেটেস্ট রিপোর্ট আরো একবার দেখেন, তাহলে মুর্শিদাবাদের কথাটা খুব ক্লিয়ারলি বলা হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে, নদীয়ার কথা কিন্তু একবারও বলা হয়নি। তবে সকালবেলার আপডেটটা ডিফারেন্স হতে পারে, সকালবেলার আপডেটটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মুর্শিদাবাদ বিভাগের ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলছে, মুর্শিদাবাদ বিভাগ, কাটোয়া এবং বর্ধমান বিভাগের ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে। নদীয়ার দিকে অত বেশি বৃষ্টিপাত কারেন্ট সিচুয়েশন অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে না। তো যাই হোক, আমরা এই মুহূর্তে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখার চেষ্টা করবো যার কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকবে। মোটামুটি বর্ধমান, আরামবাগ, কোলাঘাট এই দিকে চলে আসবে, তবে এমন না যে নদীয়ার দিকে বৃষ্টিপাত একদমই হবে না, তেমনটা না, আকাশ মেঘলা থাকবে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, নদীয়ার আশেপাশের দিকে বিনগর, বগুড়া, রানাঘাট, এখানে কিন্তু নবদ্বীপের আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে, পাতুলি, মান্তেশ্বর, ভাতার, বর্ধমানের দিকটাও কিন্তু বৃষ্টিপাত থাকবে, যেটা আমি আপনাদেরকে বলেছি। তবে কলকাতার দিকে যদি আমরা এই মুহূর্তে কলকাতার দিকে আসি, তো কলকাতার দিকটা কিন্তু অত বেশি বৃষ্টিপাত লেখা লক্ষ্য করা যাচ্ছে না, কলকাতা আশেপাশের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত অত বেশি একটা নেই। এবং আমরা এই মুহূর্তে 7টার সময় চলে এসেছি অলরেডি, আমরা 7টার দিকে লক্ষ্যই করা যাচ্ছে যে মুর্শিদাবাদ, দমকল, বর্ধমান, এই এলাকাগুলো ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এবং 2 দিনাজপুর সহ মালদার ক্ষেত্রেও ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে আরো কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে সকালবেলা 8টা 9টার দিকে আসবো, মোটামুটি রাত মানে সকালবেলার দিকে 9টা থেকে 10টার মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আকাশ জুড়ে, এবং মোটামুটি ভাবে বাংলাদেশের ক্ষেত্রেও মেঘলা আকাশই বর্তমানে বিরাজমান করবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ধীরে ধীরে বৃষ্টিপাত কমতে আরম্ভ করে দেবে। সকালবেলা 10টার পর যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উড়িষ্যা থেকে কিছু কিছু ঘন কালো মেঘ প্রবেশ ঘটতে আরম্ভ করবে, খড়গপুর, কেশারি, বেলদা, দাঁতান, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করবে, যার কারণে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্ব মেদিনীপুরের কথা বলেছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যেটা উড়িষ্যা থেকে কিন্তু মেঘটা আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন খড়গপুর, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মেদিনীপুরটা কিন্তু রয়েছে, এখানটায় ঝাড়গ্রাম, মেদিনীপুর, কেশারি, এখানে কিন্তু গোপীলাভপুর রয়েছে উড়িষ্যার দিকে, এবং বেলদা রয়েছে, কেশারি রয়েছে, মোটামুটি এখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে খড়গপুর দেখতে পাচ্ছি, বালি রয়েছে, কেশারি, বেলদা, এই এলাকাগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, ভগবানপুর রয়েছে, বাজকুল রয়েছে, এছাড়াও কোলাঘাট দেখতে পাচ্ছি, বাগনান এলাকা রয়েছে, মোটামুটি কোলাঘাট, বাগনান, এই এলাকাগুলো ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতটা অব্যাহত রয়েছে। আরো কিছুটা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, এবং কিছুটা ট্র্যাকটাকে চালালে একদম দুপুরবেলা একটার দিকে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিছু কিছু এলাকার দিকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে, যেখানে হাতিরামপুর রয়েছে, রতনপুর রয়েছে, তেলেডাঙ্গা, সিমপাল, এখানে 12 থেকে 13 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, রানীবন্ধ, রায়পুর, আমলা, আমলাগোড়া রয়েছে, গোয়ালটা, চন্দ্রকোনা, কেশপুর রয়েছে, আরামবাগ, দাসগড়া, জগবল্লভপুর রয়েছে, খানাকুল রয়েছে, এছাড়াও সিঙ্গুর, পাণ্ডুয়া, মেবাড়ি, এখানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে একটা সময় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দুটো সময় যদি আসি তো দুটো সময় বেলা বাড়ার সাথে সাথে বাঁকুড়া এবং নদিয়ার দিকে অবশেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো নদিয়ার দিকে বৃষ্টিপাতটা হবে, তবে আলিপুর আবহাওয়া দপ্তর সম্ভবত দুপুরবেলার দিকে যে আপডেটটা দেবে সেই আপডেটাই দক্ষিণবঙ্গের নদিয়ার আশেপাশের কথাগুলো বলে দেবে। তো ঘোষকরা বাঁকুড়া এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। যদি আমরা বাংলাদেশের কথা বলি তো বাংলাদেশের ক্ষেত্রে তেমন একটা বৃষ্টিপাত হচ্ছে না, বাংলাদেশের রংপুরের আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরার দিকে অত বেশি ভারী বৃষ্টিপাত আমরা পশ্চিমবঙ্গের মতন কিন্তু দেখতে পাচ্ছি না। এবং যদি আমরা তিনটের সময় চলে আসি তাহলে তিনটের সময় আসা মাত্রই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একাধিক জেলাতে বৃষ্টিপাতটা থাকবে, যেখানে পুরুলিয়ার দিকে বেশ ভালোই মাঝারি বৃষ্টিপাত রয়েছে, চিত্তরঞ্জন আসানসোল, এখানে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাতটা থাকবে, সিউড়ি দমকল আর আমড়াপাড়া সিউড়ি বোলপুর, বোলপুরের কথা অনেকে বলছে, বোলপুরের ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাত তিনটের দিকে হতে পারে, কাটোয়া মেহেরপুর কৃষ্ণনগর পান্ডুয়া চাকদার আশেপাশের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, আরামবাগ বর্ধমান ঘোষকারা বোলপুর এখানে কিন্তু বৃষ্টিপাত ভালোই লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের দিকে তাকালে সেখানে অত বেশি বৃষ্টিপাত নেই। তো এই মুহূর্তে আমরা ওভারঅল 4টের দিকে চলে আসছি এবং মোটামুটি 4টের দিকে আসা মাত্রই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত কমবে, কলকাতার দিকে অল্প অল্প করে বৃষ্টিপাত কমবে, তবে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমানের ক্ষেত্রে বৃষ্টিপাতটা ধীরে ধীরে একটু বাড়তে আরম্ভ করে দেবে। কাটোয়ার দিকে গেলে সেখানে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে, কৃষ্ণনগরের আশেপাশের দিকে বৃষ্টিপাত রয়েছে, চিত্তরঞ্জন দুমকা দেহগড় মধুপুর আমড়াপাড়া এখানেও বৃষ্টিপাত থাকবে, পুরুলিয়ার দিকেও বৃষ্টিপাতটা অব্যাহত থাকবে। বাংলাদেশের দিকে তাকালে সেখানে মোটামুটি কিন্তু খুবই কম বৃষ্টিপাত রয়েছে, যার কারণে আমি বাংলাদেশের ব্যাপারে তেমন একটা কিছু বলছি না, এখানে অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 4টা থেকে 5টার মধ্যে আসলে ধীরে ধীরে বিকেলবেলা 5টার পর থেকে আকাশে মেঘলা থাকবে, তবে তেমন একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে না। রাত্রিবেলার দিকে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। তো আপনারা দেখতে পালেন যে কিভাবে ভোর রাত্রিবেলা থেকে বিকালবেলা পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ঝড়ের কথা যখন উঠেই গেল, এবার আমরা দেখে নেবো যে ঝড় কি বইবে, ভারী বৃষ্টিপাত তো আমরা দেখতে পাচ্ছি, ঝড়ের কি সম্ভাবনা রয়েছে, যদি থাকে তাহলে কত কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে বইবে সেটাও দেখিয়ে দেবো। কারেন্ট সিচুয়েশনে কোথাও কিন্তু ঝড় টড় বইছে না, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই কিন্তু শান্ত আবহাওয়ার পরিস্থিতি রয়েছে। ফটিকছড়ি উপজেলা চিটাগং এখানে কিন্তু মোটামুটি শান্ত আবহাওয়ার পরিস্থিতি রয়েছে এবং একটা অনবরত চলছে, যেখানে খুব বেশি একটা কিন্তু ঝড়ের সম্ভাবনা একদমই দেখা যাচ্ছে না। ফটিকছড়ি উপজেলার দিকে অল্প অল্প দমকা বাতাস বইতে আরম্ভ করে দিয়েছে, 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কুমিল্লা ফরিদগঞ্জ সিনবাগ মতিরহাট ফটিকছড়ি উপজেলা এখানে কিন্তু শুধুমাত্র দমকা বাতাস বইবে, কোলাঘাটের দিকেও অল্প স্বল্প হবে না বললেই চলে, ফরিদগঞ্জ সিনবাগের দিকে কিন্তু বেশি ভালো ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে মতিহার ফরিদগঞ্জ কুমিল্লা সিনবাগ ফটিকছড়ি উপজেলা চিটাগং এই বিভাগগুলোর ক্ষেত্রে হয়তো বা অতটা বৃষ্টিপাত হবে না, তবে দমকা বাতাসের এফেক্ট বেশ ভালোই লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে আমরা একটুখানি দেখে নেবো মেঘমেলা মোডে, যে আজকের দিনকে ক্ষেত্রে যেমন টাইপের একটুখানি মেঘলা আকাশ ছিল, মূলত আজকের দিনকে ক্ষেত্রে সকালবেলার দিকে খানিকটা আংশিক রোদ ঝলমলে আকাশ ছিল, তবে তারপর থেকে আংশিক মেঘাচ্ছন্ন হয়ে যায় এবং বিকালবেলার দিকে ঘন কালো মেঘের সাথে সাথে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত ঘটায়। এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে ঠিক সেমই পরিস্থিতি তৈরি হবে, যেখানে বর্ধমান মুর্শিদাবাদ এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতটা দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে হবে, পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান নদিয়া সমস্ত এলাকার দিকে আগামী কালকের দিনকে ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও আগে হবে কোথাও কোথাও পরে হবে এমন বার্তায় কিন্তু দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই মুহূর্তে দুই বঙ্গবাসীর জন্য দারুণ একটা সুখবর এটা যে বর্তমানে যে আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট রিপোর্ট দিয়েছে তাতে করে 5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদপতন হতে পারে, অর্থাৎ যদি আমরা আজকের দিনকে ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো সেজন্য আমাকে দুটো সময় চলে যেতে হবে, তাপমাত্রা মরে আসবো এবং দুটোর সময় 38 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা আগামী কালকের দিনকে ক্ষেত্রে যাই তো সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে 29 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে, মারাত্মক কিন্তু বন্ধুরা তাপমাত্রার পারদপতন হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার ক্ষেত্রে। পুরুলিয়া বাঁকুড়াবাসীরা এই মুহূর্তে কিন্তু মানে এখনো পর্যন্ত গরমটা সহ্য করছে, তো এক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে শুরু হয়ে যাবে, যত বেশি বৃষ্টিপাত হবে তত বেশি কিন্তু ধীরে ধীরে তাপমাত্রাটা কমতে আরম্ভ করে দেবে। এবং ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে অবশেষে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বর্ষার প্রবেশ ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে, অফিসিয়াল যে রিপোর্টটা এসছে তাতে করে এখনো পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর এবং দীঘা মন্দারমণির দিকে এখনো পর্যন্ত বর্ষা প্রবেশ করেনি, আলিপুর আবহাওয়া দপ্তর যে লেটেস্ট রিপোর্ট দিয়েছে তাতে করে বর্ষা প্রবেশ করেছে এই পর্যন্ত, ঠিক এই এলাকাটুকুর মধ্যে যা রয়েছে
এই ভেতরে যা যা রয়েছে সবই কিন্তু বর্ষার আন্ডারে চলে এসেছে, অর্থাৎ বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা এই সমস্ত বিভাগ পৌঁছে গিয়েছে। তবে পুরুলিয়া, বাঁকুড়া এবং খড়গপুর এবং পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে সমস্ত জেলা কিন্তু এখনো পর্যন্ত বর্ষা ঢোকেনি, এটা কিন্তু অফিসিয়াল রিপোর্ট। তো যাই হোক, তাপমাত্রা ধীরে ধীরে কমবে। যারা যারা এই মুহূর্তে ভাবছেন যে বর্তমানে বৃষ্টিপাত আমাদের এখানে হচ্ছে, কম হচ্ছে, তো চিন্তার কোনো কারণ নেই, তাপমাত্রা কিন্তু অনেকটা অংশে কমে যাবে এবং ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত হবে। তো সেটা জানানোর জন্য আমরা এই মুহূর্তে 3 দিনের ক্ষেত্রে এই ইয়েতে চলে এসেছি, এবং 3 দিনের ক্ষেত্রে বর্তমানে যদি আসি তো সেখানে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাত দেখা যাচ্ছে। 3 দিনের মধ্যে বৃষ্টিপাত কিন্তু তাও গড়ে অন অ্যাভারেজের থেকে বেশি রয়েছে, প্রত্যেক দিন 10 মিলিমিটারের থেকেও বৃষ্টিপাত বেশি রয়েছে। মূলত বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা পরবর্তী 5 দিনটা দেখি তো সেখানেও 5 দিনের মধ্যে 99-100 মিলিমিটার বৃষ্টিপাত। বুঝতে পারছেন বন্ধুরা, গড়ে প্রত্যেকদিন কিন্তু 20 মিলিমিটার বা 2 সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু গড়ের থেকে একটু বেশি হয়ে যায়। পরবর্তী 10 দিনে আসলে সেখানে 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা ভাবতে পারছেন যে তাহলে কতটা বিধ্বংসী বর্ষা হয়ে যাবে পশ্চিম বাংলার উপরে, যেখানে মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের বিপর্যয় রয়েছে, যেখানে আজকের দিনকে ক্ষেত্রেই মূলত দুপুরবেলার দিকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। মূলত বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই সপ্তাহের মধ্যে হতে চলেছে। রথযাত্রা শুরু হয়ে গিয়েছে, উল্টো রথের সময়ও কিন্তু ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি কিন্তু 250 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি 10 দিনের মধ্যে। ভাবতে পারছেন আপনারা যে গড়ে প্রত্যেক দিন 25 মিলিমিটার করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে বর্ষা এই মুহূর্তে তুঙ্গে চলে গেলেও ধীরে ধীরে বর্ষাটা কিন্তু কমে যাবে, এমনটাই ভারতীয় মৌসুম ভবনরা জানাচ্ছে। তো আতঙ্কিত হবার কোনো কারণ নেই, অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, প্রতিনিয়ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখ